সকলেই আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। অনেকেই আমাকে রিকোয়েস্ট করছিল যে অনেকদিন ধরে রাতের খাবার দেখেই না, তো আজকে সময় সুযোগ হলো, এখন 11টা বাজে, তো আজকে রাতের খাবারটা দেখাচ্ছি আপনাদেরকে। এটা হলো গুড়া মাছের চচ্চড়ি, এটা হলো ভেন্ডি আর আলু সিদ্ধ, এটা হলো ভেন্ডি দিয়ে সর্ষে, আর এটা হলো পাবদা মাছের তরকারি। আইটেম অনেক, রাত হিসেবে অনেক আইটেম, এত আইটেম রাত্রে খাওয়া সুবি না কি খাবে। একদম ছোট মাছ, পুঁটি মাছ, এটা গুড়া মাছ। বর্তমানে বাসায় সবাই শুয়ে পড়ছে, আমাদের এখানে প্রায় দুই দিন হলো বৃষ্টি হইতেছে, প্রচুর বৃষ্টি। পরিবেশটা ঠান্ডা অনেক, কিন্তু সমস্যা হচ্ছে রাস্তাঘাটে কাদা হয়ে গেছে, ঢাকা শহরে অনেক জায়গায় জল জমে গেছে, তারপরে কোনো কোনো জায়গায় বন্যাও দেখছি। বেশি কোনো জিনিসই ভালো না, ক্ষতিকারক। বৃষ্টি অতিরিক্ত বিপজ্জনক, গরিব মানুষের সব দিক দিয়ে বিপদ, মিষ্টি হলে বিপদ, বেশি না হলে বিপদ। ভেন্ডি আলু ভর্তা সাথে কাশুন দিয়েছে,
Pabda mas um chão que de cruchado. Rápido vai lá mandar que você baixa aí no porta da praia. Mane. Jupujutor que dá caro por ele. Jupujutor que dá. Rato não é que cheio de barna. এক আইটেম থাকে যার কারণে ভর্ত দেয়, ভর্তটা একটু সহজ, ভাতের সাথে সাথে দিয়ে দেয়। একটু জিনিস দেখবেন আপনার ভর্ত দিয়ে কিন্তু ভাত খাওয়া যায়, বিশেষ করে আমরা বাঙালিরা। ভর্ত হলে আমাকে আর কিছু লাগে না, ভালো বর্ত যাই হোক। বাঙালিকে বর্তটা খুবই পছন্দ সব বাঙালি, আর আমি তো সবই খেতে পারি। বাইরে এখনো বৃষ্টি হতেছে, পরিবেশ তো ঠান্ডা হয়ে গেছে, কিন্তু যে হারে বৃষ্টি হতেছে বন্যা না হয়ে যায়। আজ থেকে 10 বছর আগেও ঢাকা শহরে বৃষ্টি হইলে কোথাও জল জমত না, এখন একটু বৃষ্টি হইলে একদম জল জমে, গাড়ি চলে না, রাস্তা ডুবে যায়, ভয়ঙ্কর অবস্থা হয়ে যায়। মানে বর্তমান ট্রেনের ব্যবস্থাটা ভালো না, আগে তো ভালো ছিল। আবার যাদের বাসা একটু নিচে আছে তাদের সমস্যা হয়ে যায়, যাদের বাসায় জল উঠে যায়, খুবই ভয়ঙ্কর অবস্থা। ওই জন্য বৃষ্টিটা আমাদের এত বেশি না হয় ভালো, কিন্তু সেটা তো আমাদের কথা মনে হবে না, যেটা হওয়া সেটা হবেই। যাই হোক, আমার খাওয়া শেষ, ভালোই খাওয়াইলো, বর্তমানে ঝাল আছে, একটু ঝাল লাগছে, তো ঠিক আছে।
সবাই ভালো থাকবেন আর ভালো ভালো খাবার খাবেন।